গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত আজ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি জহির রায়হানের লেখে একটি গল্প একুশের গল্প আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব রোমানান উপর তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আটটু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে ভয়ে জড়ো হয়ে যায় লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে দিনের বেলা অনেকে আমরা ছোটোখাটো জটলা পাকাই দিনের বেলা ওকে ঘিরে দেখতে আসে অনেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা না আমাদের চোখেও বিস্ময় দু বছরও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কে অবাক কাণ্ড দেখো তো কে বলবে যে এ তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কি করে জটলার একপাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি খরিকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারা দিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো? তো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাদের দিকে বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দেখি কান্নাকাটি না তুপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল বৌটার খবর ওর কথা আর রাহাত মুখ বাঁকালো অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেলল মেয়েটা তপুকে কত ভালোবাসত নাজিম বিড়বির করে উঠল চাপা সরে শানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধোপা হয়ে থাকবে মেয়েটা বলে তপুর দিকে তাকালো শানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সব সময় কি হাসতেই না পারতো তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে সে হাসি কোথায় গেল তপুর আজ তার দিকে তাকাতে ভয় আমার রক্ত হিম হয়ে আসে কেন দু বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেনুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা আত্মীয়া হতো ওর দোহরা গড়ন ছিপছিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায় ওর সাথে দেখা করতে আসত এখানে ও এলে আমরা চাঁদা তুলে চার মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারও ছিল ওস্তাদ যখন ও গল্প করতে শুরু করত। তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সে যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হোতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলছিল সে বার্নাটস হবে পরশু রাতে মারা গেছে একটা ছ্যাঁকড়া গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন এক বিলতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছ না শহরে সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাটকাঠি ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতেই রেস্তোরাঁ নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করল বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো ওফ কথা বলতে শুরু করলে যেন আর ফুরোতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতে ওকে রেনু বলত আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে তবু থামতো না তপু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে থাকবে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথায় বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে এই শহরে আর থাকব না গায়ে চলে যাব ছোট্ট একটা ঘর বাঁধব সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হা একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনি স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্ম জন্মক্ষোড়া ডানপা থেকে বাঁ পাটা ইঞ্চি দুয়েক ছোট ছিল ওর তবে বাঁ জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়ত না সবার আমাদের জীবনটা ছিল অনেকটা যান্ত্রিক কাকডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তো উঠত সবার আগে ও জাগা তো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমোছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতো তপু মাথার কাছে জানলাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমেও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজ হাতের চা তৈরি করত তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনোদিন স্কাটনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গার ওপরে উপরে আর যেদিন রেণু আমাদের সাথে থাকত সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দুর্গায়ের ভেতরে হারিয়ে যেতাম রেণু মাঝে মাঝে আমাদের জন্য ডাল মুঠ ভেজে আনত বাসার থেকে গেউ পথে হাঁটতে হাঁটতে মুরমুড় করে ডাল মু চিবাতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন অনন্তকাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা এ তুমি আবার কবি হলে কবে থেকে ভুজরা কুচকে হঠাৎ প্রশ্ন করত রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু আকস্মাত ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে স্লোগান দেবার চুঙা আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ধরল ওর কি বাজে বকছেন রাহাত রেগে উঠলো আবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা খুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হল বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে এলো রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিয়েছিল আর তপুর হাতে ছিল একটি মস্ত প্লে কার্ড তার উপর কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে আকস্মাত আমাদের সামনে লোকগুলো চিৎকার করে পালাতে লাগল চারপাশে ব্যাপারটাকে বোঝার আগে চেয়ে দেখি প্লেকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুরের মতো দাঁড়িয়ে ছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকু নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যখন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসতে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল এখানে রেনুও এসেছিল পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায় সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানে কানে ফিসফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড তো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কি না এসে তপুর কপালে কি অবাক কাণ্ড তো তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল ওর দুটো স্যুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ও ওটা আমার স্যুটকেসে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তুপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু ও শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর দিনে ছিল তারপর এলো আরও একজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টা ছিল সে তার চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়ে তাকালো ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়বির করে বললাম বাপায়ের হাড়টা দু ইঞ্চি ছোট ছিল ওর কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাত জোড়া ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বাপায়ের টিবিয়া ফেবুলাটা দু ইঞ্চি ছোট দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা দুহাতে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে এলো ওর গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জহির রাহেনে লিখে একটি গল্প একুশের গল্প আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম নুপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতেই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল